আজকে আমরা পড়বো হোয়াট ইজ ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি আমাদেরকে আজকে শিখতে হবে। আসলে ন্যানো টেকনোলজিটা কী? ন্যানো টেকনোলজিটা বলতে বোঝায় যে কোনো পরমাণু, সহজ কথায় যে কোনো একটা অবজেক্টের মলিকুলার লেভেলে যে এক্সপেরিমেন্ট করা হয় সেটাকে মূলত কি বলা হয়? ন্যানো টেকনোলজি। অর্থাৎ অ্যাটম তথা পরমাণু নিয়ে যে টেকনোলজি তাকেই মূলত কি বলা হয়? তাকে ন্যানো টেকনোলজি বলে। অর্থাৎ পদার্থের ক্ষুদ্র অংশ, সহজ কথায় মলিকুলার লেভেলে যে টেকনোলজিক্যাল এক্সপেরিমেন্ট করা হয় সেটাকে মূলত কি বলা হয়? ন্যানো টেকনোলজি। ওকে, মলিকুলার লেভেল অর্থাৎ ক্ষুদ্র অংশ নিয়ে যে আলোচনা করা হয় সেটাকে মূলত কি বলা হয়? ন্যানো টেকনোলজি। এই যে আমরা ন্যানো টেকনোলজি পড়তেছি, তো এই ন্যানো টেকনোলজির একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো এটা সায়েন্টিস্টরা ডিজাইন করছে, সায়েন্টিস্টরা এটা ডিসক্রাইব করছে যে কোনো একটা অবজেক্টের, সাপোজ এটা আমাদের একটা অবজেক্ট, এটার যদি মলিকুলার লেভেলে, ঠিক আছে, এটার মলিকুলার লেভেলে যদি আমরা কি করে দিই, চেঞ্জ করে দিই, তাহলে ডেফিনেটলি অবজেক্টটার স্ট্রাকচারগত কি হবে, চেঞ্জ হবে। সাপোজ এই অবজেক্টটার একটা মলিকুলার লেভেল আছে, অর্থাৎ অণুপরমাণু। যেমন নর্মালভাবে আমরা যদি একটা একটা পরমাণুর স্ট্রাকচার গঠন করি, যেমন সোডিয়াম, সোডিয়ামের পরমাণুর কক্ষপথটা কেমন হবে? আমরা সোডিয়ামের অরবিটালগুলো একটু ড্র করি। তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। এটার প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? সেকেন্ডেরটাতে 2, ঠিক আছে। এখন আমাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস কি? ইলেকট্রনটা কত? 10। তো আমরা যদি শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে জাস্ট অপসারণ করে দিই, তখন ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? 2। আর এখানে কত থাকবে? 2। এটার ইলেকট্রন বিন্যাসটা কি হবে? সোডিয়াম প্লাস। এটা হুবহু কার মতো রিয়্যাক্ট করবে? তার মানে আমরা কোন লেভেলে চেঞ্জ করছি? পরমাণুর ইলেকট্রন নিয়ে কাজ করছি না, তো আসলে আমরা যেটা নিয়ে কাজ করছি সেটাকে বলা হয় অ্যাটমিক লেভেল ক্যালকুলেশন বা অ্যাটমিক লেভেল। তো এই অ্যাটমিক লেভেলে আমরা কি করতেছি, একটা পরমাণুর ইলেকট্রনটাকে কি করে দিতেছি, চেঞ্জ করে দিতেছি। ইলেকট্রনটা চেঞ্জ করার কারণে তার সম্পূর্ণ প্রপার্টিসটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে। যখন ইলেকট্রন চেঞ্জ করি নাই, সোডিয়াম একটা কী হিসাবে কাজ করে, একটা ধাতু হিসাবে কাজ করে। আর এই যে যখন আমি একটা ইলেকট্রন অপসারণ করছি, তখন সেটা কী হয়ে যাচ্ছে, সোডিয়াম প্লাস। তার পারমাণবিক সংখ্যা কত হচ্ছে? 10। সেটা কার মতো কাজ করতেছে? একটা নিষ্ক্রিয় গ্যাসের মতো মানে কাজ করতেছে। তো আমরা সহজেই বলতে পারি, কোনো একটা পরমাণুর যদি ক্ষুদ্র অংশে চেঞ্জ করা যায়, তাহলে ওই পরমাণুটার টোটাল স্ট্রাকচারটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই ধরনের যে টেকনোলজি নিয়ে আলোচনা করা হয় সেটাকে কী বলা হয়? ন্যানো টেকনোলজি। আমি জাস্ট একটা এক্সপেরিমেন্ট করলাম, জাস্ট একটা এক্সাম্পল দিলাম, সেটা হচ্ছে যদি কোনো একটা পরমাণুর একটা আমি ইলেকট্রন সংখ্যায় চেঞ্জ করে দিই, তখন সেটা কী হয়ে যাচ্ছে, একটা ধাতুর থেকে কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, নিষ্ক্রিয় গ্যাসে। ওকে, তো এই ধরনের যে এক্সপেরিমেন্টগুলো করা হয়, এগুলো মূলত ন্যানো টেকনোলজিতে করা হয়। তো ন্যানো টেকনোলজির মাধ্যমে হচ্ছে যে কোনো একটা পদার্থের ক্ষুদ্র অংশে কী করা হয়, পরিবর্তন সাধন করা হয়। ক্লিয়ার? ফাদার অফ ন্যানো টেকনোলজি, ফাদার অফ ন্যানো টেকনোলজি। তো এটার ফাদার কাকে বলা হয়? তার নাম হচ্ছে রিচার্ড ফিনম্যান। তিনি 1959-এ সবার প্রথম ন্যানো টেকনোলজি এই ধারণাটার প্রবর্তন করেন। তাই এর জন্য তাকে কি বলা হয়? ফাদার অফ ন্যানো টেকনোলজি বলা হয়। তো তিনি হচ্ছে একজন ফিজিসিস্ট ছিলেন। তিনি অ্যাটমিক মলিকুলার স্কেল লেভেল নিয়ে আলোচনা করতেন। তো তিনি সর্বপ্রথম মত প্রকাশ করেন যে কোনো একটা অবজেক্টের যদি মলিকুলার লেভেলে চেঞ্জ করা হয়, তাহলে সেটা সম্পূর্ণ স্ট্রাকচারে কি করবে, এফেক্ট করবে। এরপরে যে কোন কোন ফিল্ডে বর্তমানে ন্যানো টেকনোলজি ইউজ করা হচ্ছে, ফিল্ড ওয়েয়ার উই ইউজ ন্যানো টেকনোলজি। তো যেসব ফিল্ডে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়, তার প্রথমটা হচ্ছে হলো গিয়ে মলিকুলার বায়োলজি, দেন হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, তারপর হচ্ছে
মলিকুলার ফিজিক্স, তারপর মাইক্রো ফ্যাব্রিকেশন, তারপর হচ্ছে সারফেস সায়েন্স, তারপরে হচ্ছে সেমি কন্ডাক্টর ফিজিক্স। তো আমরা ড্রোনের নাম শুনছি, এটা বিভিন্ন কাজে ইউজ করা হয়, যেমন এটা এক জায়গা থেকে, এটা পাইলটবিহীন একটা কি বিমান যেখানে কোনো পাইলট থাকে না, সেই ড্রোনও ন্যানো টেকনোলজির মাধ্যমে এখন কি করা হয়, তৈরি করা হয়। ওকে, যে ক্ষুদ্র একটা ড্রোন, ওকে, যেটা দিয়ে ইনফরমেশন বিভিন্ন, এটা হচ্ছে স্পাইং এর ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন হচ্ছে যে ডিটেকটিভরা থাকে না, যে কোনো একটা ইনফরমেশন তাদের খুবই ইম্পর্টেন্ট, তাদের দরকার, তো ওইটার জন্য তো আর মানুষ ওই জায়গায় যেতে পারে না, সেজন্য ক্ষুদ্র কি ইউজ করে, ড্রোন ইউজ করে। ঠিক আছে, এগুলো নিয়ে কাজ চলতেছে। আর সবচেয়ে বেশি এই ন্যানো টেকনোলজির জন্য সবচেয়ে বেশি যে দেশটা হচ্ছে যে এক্সপেন্স করে, সেটা হচ্ছে USA, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ওকে, তো এরা সবচেয়ে বেশি টাকা খরচ করে কার জন্য, ন্যানো টেকনোলজির ক্ষেত্রে, এটা ডেভেলপমেন্ট, এরাই সবচেয়ে বেশি ভূমিকা রাখে। ওকে, তো USA 3.7 বিলিয়ন US ডলার প্রত্যেক বছর এটার এই ন্যানো টেকনোলজির জন্য কি করে, স্পেন্ড করে। ওকে, তো এটাই হচ্ছে ন্যানো টেকনোলজি। তো আশা রাখি ন্যানো টেকনোলজি নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। আসলে ন্যানো টেকনোলজিটা কি, ন্যানো টেকনোলজিটা হচ্ছে কোনো একটা অবজেক্টের মলিকুলার লেভেল নিয়ে যখন কাজ করা হবে, সেটাকেই মূলত কি বলা হবে, ন্যানো টেকনোলজি। ওকে।